কেদারনাথত পুনৰ হেলিকপ্টাৰ দুৰ্ঘটনা, থিতাত নিহত সাতগৰাকী ব্যক্তি, কিয় বারে বারে কেদারনাথত সংঘটিত হয় দুর্ঘটনা, 2010 চনত এখন ব্যক্তিগত হেলিকপ্টারে শিরচ্ছেদ করেছিল এগারী স্থানীয় ব্যক্তি, 2013 চনত পাহাড়ত খুন্দা মারিছিল এখন হেলিকপ্টারে, 2013 চনতে সেনাবাহিনীর MY-17 দুর্ঘটনা হয়ে শহীদ হয়েছিল 20 গৰাকী সেনা জওয়ান, 2018-ত ভস্মীভূত হয়েছিল সেনাবাহিনীর আন এখন বাহন, 2010 চনত পুনৰ ধ্বংস হয়েছিল আন এখন হেলিকপ্টার। উত্তরাখণ্ডে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা, কেদারনাথ ধামর নিচেই কাষতে সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনা। আর এই ভয়ঙ্কর হেলিকপ্টার দুর্ঘটনাত 7 গৰাকী লোকে প্রাণ হেরুয়াইছে, থিতাতে প্রাণ হেরুয়াইছে 7 গৰাকী লোকে। এখন হেলিকপ্টার আহিছিল 7 গৰাকী ব্যক্তি আসলে কেদারনাথ ধাম দর্শনের আহিছিল, আর কেদারনাথ ধাম দর্শন করে তেওঁলোক উভতি গৈছিল। উভতি যাওয়ার সময়তে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, এই দুর্ঘটনার থিতাতে মৃত্যু হয়েছে 7 গৰাকী ব্যক্তি। উত্তরাখণ্ডের কেদারনাথ ধামর সমীপত পুনের হেলিকপ্টার দুর্ঘটনা সংঘটিত হয়। মঙ্গলবার এখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়, সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে পড়ে, লগেলগে মৃত্যুবরণ করে পাইলট হওয়া 7 গৰাকী ব্যক্তি। ইতিমধ্যে এই ঘটনার তদন্তর নির্দেশ দিছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিয়ে। আনহাতে ঘটনার খবর পয়ারে প্রশাসনের দলে সাহায্য আর উদ্ধার অভিযান আরম্ভ করেছিল, যদিও কোনো এগারী ব্যক্তিয়ে হারি নগল। হেলিকপ্টারখনত থাকা আটাইকেগারী ব্যক্তিয়ে মৃত্যুবরণ করেছে। দুর্ঘটনার পাছত প্রকাশ পয়া একাংশ ভিডিও আর আলোকচিত্রত এই কথা নিশ্চিত হয়েছে যে হেলিকপ্টারখানে পাহাড়ত প্রথমে খুন্দা মারিছিল, তারপরে জ্বলি উঠিছিল হেলিকপ্টারখন, আর অবশেষত মাটিত বাগরি পড়ে হেলিকপ্টারখন। মাটিত বাগরি পড়ার পাছত কেবল মৃতদেহ উদ্ধার হয় হেলিকপ্টারখনের 7 গৰাকী ব্যক্তির মৃতদেহ। উল্লেখযোগ্য যে হেলিকপ্টারত থাকা ব্যক্তিসকল কেদারনাথ ধাম দর্শন করবলে আহিছিল, আর কেদারনাথ ধাম দর্শন করে উভতি যাওয়ার পথতেই এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনা সংঘটিত হওয়ার সময় উপস্থিত থাকা লোকসকলে জানা মতে একটা জোরক বিস্ফোরণের শব্দ শুনেছিল। একাংশ প্রত্যক্ষদর্শী সংবাদ মাধ্যমক জানাইছে হঠাৎ বতর সলনি হয়েছিল, আর যার বাবে হেলিকপ্টারখানে দিক বিদিক হেরুয়াই পেলাইছিল। দিক বিদিক হেরুয়ার পাছত হেলিকপ্টারখানে এখন পাহাড়ত খুন্দা মারে, আর পাহাড়ত খুন্দা মরার পাছতে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে পড়ে হেলিকপ্টারখন। উল্লেখযোগ্য যে কেদারনাথত হেলিকপ্টার দুর্ঘটনা এইবারে প্রথম নহয়, ইয়ার পূর্ব কেদারনাথত কেইবাবারও হেলিকপ্টার দুর্ঘটনা সংঘটিত হয়েছে। 2010 চনত এখন ব্যক্তিগত হেলিকপ্টারে শিরচ্ছেদ করেছিল এগারী স্থানীয় ব্যক্তিক, 2013 চনত পাহাড়ত খুন্দা মারিছিল এখন ব্যক্তিগত হেলিকপ্টারে, আর ভস্মীভূত হয়ে পড়েছিল হেলিকপ্টারখন। পুরো 2013 চনতে সেনাবাহিনীর MI-17 দুর্ঘটনাত ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর মৃত্যুবরণ করেছিল 20 গৰাকী সেনা জওয়ানে। 2018 চনত ভস্মীভূত হয়েছিল সেনাবাহিনীর আন এখন বাহন, 2010 চনত ধ্বংস হয়েছিল আন এখন ব্যক্তিগত হেলিকপ্টার। এইদরে এখনের পাছত আন এখন হেলিকপ্টার দুর্ঘটনাগ্রস্ত হয়ে আছে কেদারনাথ ধামত। কেদারনাথ ধামর ওসর দুর্ঘটনা সংঘটিত হওয়া ঘটনা এয়াই প্রথম নয়, ইয়ার পূর্বে কেবাবারও হেলিকপ্টার দুর্ঘটনা হয়েছে, আনকি সেনাবাহিনীর হেলিকপ্টারের দুর্ঘটনাত পতিত হয়েছে। সেনাবাহিনীর 20 গৰাকী লোক শহীদ হবলগা হয়েছিল এবার দুর্ঘটনা সংঘটিত হয়। তারপর কেবাবারও কেবাখনো হেলিকপ্টার দুর্ঘটনা সংঘটিত হয়েছে, কিয় বারে বারে কেদারনাথ ধামর ওসর এইদরে দুর্ঘটনা সংঘটিত হয় এয়া এক রহস্যর বিষয়। সেই সম্পর্কে অনুসন্ধান করার প্রয়োজনীয়তা আছে, আর যখন তাদের হেলিকপ্টার চলায় বা হেলিকপ্টার যখন নিয়ন্ত্রণ করে সেইসকলকে অধিক সচেতন হওয়ার প্রয়োজনীয়তা আছে, কেন কেদারনাথ ধাম যে আছে কেদারনাথ ধামর ওসরে পাজরে জলবায়ুর সঘন পরিবর্তন হয়, কেতিয়াবা ডাওয়ার আহে, কেতিয়াবা বরষুণ আহে, কেতিয়াবা অন্যান্য কারকে ক্রিয়া করে, গতিকে এই ক্রিয়া করা কারক সমূহ বিশ্লেষণ করে অতি সোনকালে এই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত লওয়ার প্রয়োজনীয়তা আছে। যদি এইদরে বারে বারে হেলিকপ্টার দুর্ঘটনা সংঘটিত হয়ে থাকে কেদারনাথ ধামর ওসর, তেতিয়াহলে তাত হেলিকপ্টার চলোৱাটো কিমান সুরক্ষিত, সেয়া আজির তারিখের এক গুরুত্বপূর্ণ প্রশ্ন। ধন্যবাদ, চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল।